হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সয়াবিনের কোপ্তাকারি রান্না করার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে গেলে সয়াবিনের কোপ্তাগুলো একে একে ভেজে নেওয়া হবে। কোপ্তাটা বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে জল চিপে বের করে তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল। তারপর সেই পেস্টটা দিয়েই এইভাবে ছোট ছোট কোপ্তার আকারে গড়ে এটা ভেজে নেওয়া হচ্ছে। একটা পিঠ ভাজা হয়ে গেলে চামচ দিয়ে আস্তে করে এগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। কোপ্তাগুলো দুদিকটাই ভালো লাল করে ভেজে নেওয়ার পর এগুলো তুলে নিতে হবে। একইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেওয়া হবে। সব কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা তৈরি করে নেওয়া হবে। তার জন্য কড়ায় যে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা আর 1টু গোটা গরম মশলা ফোড়ন। তারপর ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হবে। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজলে তরকারির স্বাদ আরো ভালো হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম আর টমেটো কুচি। দেওয়া হলো পরিমাণ মতো নুন। এবার টমেটো আর ক্যাপসিকাম গুলো হালকা একটু ভেজে নেওয়া হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে টমেটোটা হালকা যখন নরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা লঙ্কা বাটা। এখানে 1 চামচ আদা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। এবার আবার ভালো করে এটা নেড়েচেড়ে নেওয়া হচ্ছে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো নিয়ে জলে গুলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মশলাটা ভালো করে কষিয়ে নেয়ার পর এর মধ্যে দেয়া হলো পরিমাণ মতো একটু চিনি। ভালো করে নাড়াচাড়া করার পর মশলা থেকে পুরোপুরি যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এটা 4 থেকে 5 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে ফোটাতে হবে যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট পাঁচেক করে ঢাকনাটা খোলা হয়েছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেওয়া হলো 1 চামচ মতো একটু গরম মশলা গুঁড়ো। এবার ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে সয়াবিনের কোপ্তা কারি। নামানোর আগে 1 থেকে 1.5 চামচ একটু টমেটো সস দিয়ে নামালে এটা আরও ভালো হবে। তবে এটা একেবারেই অপশনাল, যাদের ইচ্ছে হবে তারা দেবেন, যাদের ইচ্ছে হবে না তারা দেবেন না। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।